যুক্ত ছিলেন। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানার চেষ্টা করব। গাজীপুরের চন্দ্রামোড় থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মহসিন কবির। মহসিন, গতকালকে বিকেল থেকে গাজীপুরের চন্দ্রাতে গাড়ির চাপ আছে, সেই সাথে সাথে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সড়কে 15 কিলোমিটার একটি দীর্ঘ চাপের খবর আমরা জানি, সব মিলে যদি বলেন আমাদের। সিয়াম, যমুনা সেতুর আগের অবস্থা ঠিক এই যিনি বলছিলেন যে 15 কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে, তবে ঢাকার থেকে বের হওয়ার যে রাস্তাটি, অর্থাৎ ঢাকায় যারা থাকেন, ঈদে যারা বাড়ি যাচ্ছেন, এই চন্দ্রা মোড় হয়ে যারা উত্তরবঙ্গ টাঙ্গাইল এই সড়কে যারা যাচ্ছেন, তাদের নির্বিঘ্নে তারা ঢাকা থেকে বের হতে পারছেন এই চন্দ্রা মোড় দিয়ে। আমরা সকাল থেকে দেখছি যে ঢাকার গাবতলী, আমিনবাজার এবং সাভার, যেখানে সবসময় দীর্ঘ যানজটে আটকা পড়ে থাকতে হয় মানুষকে, এবং নবীনগর বাইপাইল এই সড়কটিতে, সেখানে আজকে দেখেছি যে নবীনগর বাইপাইল আশুলিয়া এই অঞ্চলে কিছুটা জটলা আছে, কিন্তু দীর্ঘ যে যানজট প্রতি বছর যে সকল ভোগান্তি পোহাতে হয় সেই অবস্থা আসলে নাই। যানবাহনের চাপ আছে, তবে সেটি আসলে মানে কখনোই যে ঘন্টার পর ঘন্টা আটকে রাখছে তেমন নয়, গাড়ির ধীর গতি আছে। তারপর এসে এই চন্দ্রা মোড়ে একটি দীর্ঘ যানজটের আশঙ্কা থাকে মানুষের যে এখানে কতক্ষণে পার হতে পারবে, তবে আমরা বলতে পারি যে আমরা যতক্ষণ দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত যে পুলিশের তৎপরতা রয়েছে যথেষ্ট, এবং যারা এই সড়ক দিয়ে যাচ্ছেন, অর্থাৎ যে সকল যানবাহন এই সড়ক দিয়ে যাচ্ছে সেই সকল যানবাহনগুলো নির্বিঘ্নে এই চন্দ্রা পার হয়ে যাচ্ছে, এবং এখানে যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা চেষ্টা করছেন যে যেন গাড়িগুলো না দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য। অনেক গাড়ি দেখেছি যে যাত্রীর সংখ্যা কম, আপনি জানেন যে সবগুলো পোশাক কারখানা এখনো ছুটি হয়নি, সেজন্য সকাল থেকে হয়তো সেই পরিস্থিতি নাই। গতকাল বিকেলে যে চাপ ছিল আজকে সকালে সেই চাপ নাই, তবে গাড়ির চাপ আছে, সেই চাপটি নির্বিঘ্নে তারা পার করে দিচ্ছেন। এছাড়া এই টাঙ্গাইল মহাসড়কে আমরা আরো কিছুদূর গিয়েছিলাম, দেখেছি যে সবগুলো সড়কে গাড়ির চাপ আছে আসলে, কিন্তু কোথাও যে জটলা পাকিয়ে কিংবা কোথাও যানজটে যে দীর্ঘ ভোগান্তি হওয়ার যে অবস্থা থাকে সেটি নাই। আরেকটি বিষয় যে মানুষের এই ঈদ যাত্রা, মানুষ তো আসলে বাড়ি যাবেই ঈদ করতে, সেজন্য মানুষ অনেকটা অনিরাপদ যে যাত্রা সেটিও করছেন, যেমন দীর্ঘ ক্ষেত্রে বলা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে মোটর বাইক এড়ানোর জন্য, কিন্তু দেখেছি যে দুজন তিনজন শিশু বাচ্চা কে নিয়ে কিন্তু দুজন তিনজন করে যাচ্ছেন মোটর বাইকে করে। অর্থাৎ মানুষ আসলে যাচ্ছে, নানাভাবে যাচ্ছে, তবে এর আগে করোনার কারণে গত দুইটা দেখেছিলাম যে মানুষের আসলে নানা ধরনের যে সকল বিধিনিষেধ ছিল সেই সকল বিধিনিষেধ যেহেতু নাই, মানুষ নানাভাবে যাচ্ছে এবং সবাই আসলে চাচ্ছে যে তাদের পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে। তো আমরা এতটুকু সুখবর দিতে পারি যে এই চন্দ্রা মোড় উত্তরবঙ্গে যাওয়ার যে সড়ক সেটিতে এখন পর্যন্ত আমরা তেমন কোনো ভোগান্তি চিত্র দেখছি না। সিয়াম, মহসিন কবির।